ও চিনি, তুমি কি করছো? মন দিয়ে লেখাপড়া করছো? একটু এই পাতায় লেখো না। হ্যাঁ লেখো লেখো লেখো। ও বাবা, আবার পাতা উল্টে দিল। লেখো লেখো লেখো। হ্যাঁ ওটা খাপ, পেনের খাপ। কেমন লেখা পড়ছে? লেখা হয়ে গেছে মনে হচ্ছে নাকি? পেনের খাপ লিখে পেনের খাপ পড়ে দিল। হ্যাঁ ঠিক আছে, ভালো, খুব সুন্দর। আর একটু লেখো মা। আর একটু লিখে নাও, আর একটু লিখে নাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবারে সুন্দর লেখা হয়েছে। পেনটা ওইরকম নয়, যেরকম ধরতে হয় সেরকম ধরো। বাবা কেমন করে শেখালো সেরকম করে ধরো মাম্মা। যেরকম পেনটা ধরা শেখালাম ধরো। বাবা কেমন করে দেখালো? মামা পেনটা ধরো ঠিক করে। ও পাতা উল্টে শেষ করে দিয়েছে। পাতা উল্টে তো শেষ, আর লেখা জায়গা নেই, শেষ হয়ে গেল। আবার উল্টে না। হ্যাঁ আবার লেখো। হ্যাঁ পাতা উল্টালো কিন্তু লেখা আর হচ্ছে না। তারপর পাতা উল্টে গেলে কি করে হবে, লিখতে হবে তো। লেখো না গো একটু। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, সুন্দর লেখা হচ্ছে। পেনে খাপ ভরে দাও। হ্যাঁ ঠিক করে আটকাতে পারে কি দেখি তো মাম্মা। হচ্ছে না হচ্ছে না, ঠিক করে করো। ওরে সুন্দর সুন্দর একটা হয়ে গেল। এবার কি বিছানায় উঠে পড়া হচ্ছে?